জমিদার প্রতাপাদিত্য অত্যন্ত প্রজাবৎস। প্রতি শুক্রবার তিনি সভা করে প্রজাদের সুবিধে অসুবিধের কথা শোনেন, কিন্তু এতে লোভী নায়েবের খুব অসুবিধে। তাই একদিন, আগামীকাল তো শুক্রবার, তা প্রজাদের সময় মতো আসতে বলে দিয়েছো তো? আগে হুজুর, এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। জমিদার মশাই, আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো নায়েব, বলো তোমার কি অনুরোধ। আগে আপনার বয়স হচ্ছে, সভায় এতক্ষণ বসে থাকলে শরীর ভেঙে পড়বে। হ্যাঁ কিন্তু, দেখুন দেখুন জমিদার মশাই, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে গিন্নিমা, এই গ্রামের প্রজারা সবাই বড়ই বিপদে পড়বে। তাই আমার মনে হয় আমি যদি প্রজাদের সাথে কথা বলে বিস্তারিত আপনাকে জানাই, তাহলে আপনার কষ্ট খানিকটা লাঘব হবে। তুমি যখন বলছো, তোমার প্রতি আমার অগাধ আস্থা। আপনার এই আস্থা যেন সারা জীবন থাকে জমিদার মশাই, তাহলে কাল থেকে আমি সভায় বসবো। বেশ তাই হোক। হুজুর হুজুর, আমার চাষ করার মতো একটাও লাঙ্গল নেই। বেশ, বলবো জমিদার মশাইকে, কিন্তু জমিদার মশাই কদিন ধরেই বাসমতি চালের পোলাও খেতে চেয়েছে, দিয়ে যেও দেখি। আগে হুজুর, হুজুর আমার একটা জাল খুব দরকার হুজুর, পুরনোটা ফুটো হয়ে গেছে, পুরনো জালে মাছ ধরতে খুব সমস্যা হচ্ছে। তাই তো, ফুটো জালে সব মাছ হুস করে বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, পাবে পাবে, তবে কাল কাল কিন্তু দুটো বড় ইলিশ এনো। আনবো হুজুর আনবো। আজ এখানেই সভা শেষ, যার যা দেওয়ার কথা ভুলো না, হইলে কিন্তু। ঠিক আছে, দিয়ে যাবো হুজুর, দিয়ে যাবো হুজুর। বলো কি খবর? খবর ভারী উত্তম জমিদার মশাই, প্রজাদের কোনো সমস্যাই নেই, উল্টে উল্টে ওরাই তো আপনার জন্য কাল এক বস্তা চাল একটা ইলিশ মাছ নিয়ে আসবে বললো। বাহ বাহ বাহ, উত্তম, তার মানে সবাই বেশ ভালোই আছে। সবাই কেমন আছে এ বিষয়ে আপনি একদম চিন্তা করবেন না, একদম না। নায়েবের কথা মতন চাষিরা চাল দিয়ে চলে যায়, কুমোর দেয় কলসি, জেলেরা মাছ, আর তারা একে একে প্রণাম করতে থাকে। হুজুর ইলিশ এনেছি, কিন্তু আমার ওই জালটা। পাবে পাবে, তবে কাল কিন্তু তোমাকে দুটো বড় প্রমাণ মাপের কাতলা দিয়ে যেতে হবে। আমার বাড়িতে এই দু বস্তা চালই ছিল, এনেছি হুজুর, তবে আমার লাঙ্গলটা। ও কত অধৈর্য হলে চলে, শোনো কাল সোনা মুগ ডাল এনো, কেমন? জমিদার মশাই সোনা মুগ ডালের খিচুড়ি খেতে বড্ড ভালোবাসে না? এখন এসো, এখন আবার জমিদার মশাইকে তোমাদের সব কথা জানাতে হবে। হায় হায় রে, এই রোজ রোজ নয় চাল নয় ডাল সব নিয়ে যাচ্ছি, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। জলটা কেমন নোনতা নোনতা, পুকুরের জল নোনতা কি করে হলো, ব্যাপারটা কি? কারা যেন কাঁদছে, শুনি তো কি বলছে। কদিন ধরে কত কষ্ট করে ইলিশ কাতলা পোনা ধরে ধরে দিয়ে আসছি, জাল আর কই পাচ্ছি। আহারে, মানুষের কত দুঃখ। আমাদের এই দুঃখ জমিদার বাবু কি আর বুঝবে। আমাদের এই কান্না কি আর জমিদার শুনতে পাবে। হায় 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 হায়। এমন সময় সেখান দিয়ে জমিদার যাচ্ছিল ছাতা মাথা, পায়ে নাগরায় জুতো মাছ মাছ আওয়াজ করছে, সাথে নায়েবও হেঁটে চলেছেন। ঠিক তখনই একটা ব্যাং পটান করে রাস্তার উপর পড়ে, আর হঠাৎ ব্যাঙের উপর জমিদারের পা পড়তে যায়। তাই দেখে অন্য ব্যাঙেরা তাকে টান দিয়ে সরিয়ে নেয়। সেই ব্যাংটা সব ব্যাংকে বলে বেড়ায়, জমিদার অন্ধ চোখ কান বন্ধ, জমিদার অন্ধ
চোখ কান বন্ধ। জমিদার অন্ধ, চোখ কান বন্ধ। সারা বাতাসে ভাসে এবার জমিদার অন্ধ, চোখ কান বন্ধ। মানুষে মানুষে কানে কানে ফেলে জমিদার অন্ধ, চোখ কান বন্ধ। জমিদার অন্ধ, চোখ কান বন্ধ। কেন আমি কি চোখে দেখি না? ও তো ছাড়া, কিন্তু সত্যি তো আপনি আর চোখে দেখতে পান না হুজুর। ওই যে শুনেছি জমিদার অন্ধ, চোখ কান বন্ধ। আমি চোখে দেখতে পাই না, আমার চোখ কান বন্ধ। কি বললি, কি বললি? আজ তোর একদিন কি আমার একদিন? ওহে নায়েব, দেখে নাও, এতে হবে তো নায়েব? দেখো আরো 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 বড় চাই। আপনি বাবু দেখতে পাচ্ছেন না তো, তাই নায়েব মশাই মিথ্যে বলছেন। আমি মিথ্যে বলছি? জমিদার বাবু দেখতে পান না? আমরা তো সবাই জানি জমিদার বাবু অন্ধ, চোখ কান বন্ধ। আপনি দেখতে পেলে আমাদের এত কষ্ট হয়? একটা ভালো জাল নেই, মাছ ধরার নৌকো নেই। বেশ বেশ, সব পাবি। এখন বল, কে বলেছে তোকে আমি দেখতে পাই না? ওই চাষি, চাষি। ডাক তাকে। হুজুর, হুজুর, আমি বলিনি, আমাকে ওই কুমোর আমাকে বলেছে। হুজুর, আমি বলিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাকে বলেছে নাপিত। হুজুর, আমি বলিনি, সত্যি বলছি, আমাকে বলেছে জেলে। হুজুর, হুজুর, আমি বলিনি, আমি বলিনি, আমাকে বলেছে, আমাকে বলেছে মাছ, আর মাছকে বলেছে ব্যাং। ব্যাং? তুমি সবাইকে বলেছো? আগে আপনি রাস্তা দিয়ে যান, অথচ পথে কোথায় কি আছে, কার কি অসুবিধা, কে কষ্ট পেলো, এসব দেখতে পার না। শুধু মুধু আপনাকে ভয় পেয়ে আপনাকে সব কথা বলতে পারে না। বুঝলাম, তা আমাকে ভয় না পেয়ে এতদিন তোমরা সব কথা খুলে বলোনি কেন? নায়েবকে তো বলেছি হুজুর, আমরা জানি নায়েব মশাই নিশ্চয়ই আপনারে বলতো। শেষে ব্যাং বলাতে আমরা বুঝলাম আপনি দেখতে পান না বলে নায়েব আপনাকে ভুল বোঝায়। এই নায়েব, চিন্তা নেই, নায়েব শাস্তি পাবে, আর আজ থেকে আবার রোজ শুক্রবার সভা বসবে, আমি তোমাদের কথা শুনবো আর গ্রামে ঘুরে দেখে কাজ করব। কিন্তু আমার একটা শর্ত আছে। ব্যাং, তুমি যেমন রটিয়েছো আমি অন্ধ, তেমনি তোমাকেই বলতে হবে আমি অন্ধ নই। একগে জমিদার মশাই, তাই হবে।